হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকালবেলা আবার বেরিয়ে পড়েছি, আর এই দেখো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, একটুখানি হেঁটেই ক্লান্ত হয়ে গেছে। বলছো এর মরার টাইম চলে এসছে নাকি? ঝগড়া হবে তো আমরা হাঁপিয়ে গিয়েছি এখানে, আস তাই জন্য এখানে বসে পড়েছি। কি হয়েছে কে জানে, একদম হাঁটতে পারে না এখন, এখানে বসে রিল্যাক্স করছে। তারপরে আবার বেরোবো, দেখ বেলা হয়ে যাচ্ছে, চল বেরো, চলো আমরা মর্নিং, আরে এইদিক দিয়ে চলো মর্নিং ওয়াক করে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি তাড়াতাড়ি করে তরকা রান্না করে ফেললাম, তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি তরকাটা রান্না করে ফেলেছি। আমার রান্না পুরো হয়েই গেছে, তো এদিকে দেখো এদিকে ডিম ভাজা করে রেখেছি, তো এটা মিশিয়ে দেবো এবার আমি। চলো দেখো প্রায় হয়ে গেছে, এবার আমি মিশিয়ে দেবো। তুই তো পুরো খেপে গেছিস তোমার জন্য। অভিনয়টা আমার ছোটবেলার পেশা, আমি ছোটবেলা থেকে নিজের নায়িকা। আমি ছোটবেলা থেকে নিজেকে নাইক ছোটবেলা থেকে নিজেকে নায়িকা মনে করতাম, যখন সিনেমাটিস্টদের গানগুলো দেখতাম ওদের মধ্যে নিজের খুঁজে পেতাম। নিজে নায়িকা হতাম, আর খাটের ওই কি যেন বলে খাটের ওই বাটাম না কিসে বাটাম, ওই যে যেই মশলিটা নেয় যেগুলোকে কি বলে খুট, খুট ওগুলোকে খুট বলে, তাহলে বাটামই তো বলে শুনেছি। ওই যাই হোক, যে আগেকার দিনে যে আমার খাটগুলো, আমার ওই বাড়ির যে খাটটা, ওই বড়ো বড়ো লম্বা লাঠিগুলোকে নায়ক মনে করতাম।
জুলতাম ওই ওইগুলোকে না মনে করতাম। তো ফ্রেন্ডস, আজকে সানডে আর আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো সানডে স্পেশাল কিছু তো মেনু হবেই আজকে। তো আজকে হচ্ছে তেলকই। তো বর তেলকই খাবে, খুব ইচ্ছা। তো তেলকই মাছ নিয়ে এসছে, তো আমি এখন তেলকই রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এখানে দেখো আমি কই মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো পিউরি, আর এখানে নিয়েছি তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, সাদা জিরে, গোটা সাদা জিরে, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, আর এটা হলুদ গুঁড়ো। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি। তো আগে ফার্স্টে আমি মাছগুলো ভেজে নেব। তো এখানে দেখো আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে তো পেঁয়াজ বাটা দেবো, সেই ওখানে ছোটো একটা পেঁয়াজ বাটা নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো ফার্স্টেই দেখো আমি এই মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব। এরপরে আমি দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো, খাটি সর্ষের তেল, ইমামি। তেলটা ভালো করে গরম করে নেবো, তাহলে আমার মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এখানে দেখো আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে রান্না বসাবো, মশলা কষাবো, চলো। তো ওই তেলের মধ্যে আমি ফার্স্টে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দেবো, তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেবো তার মধ্যে। যেহেতু আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়েছি, আর একটা পেঁয়াজ আমি বাটা দিয়েছি, ছোটো একটা পেঁয়াজ বাটা দেবো। তো সেই জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আদা বাটা দিয়ে দেবো আর রসুন বাটাটাও দিয়ে দেবো। তো দেখো এরপরে আমি এই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা আমি ভালো করে কষবো। তো এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। তো একটু ভালো করে কষে নেব, তারপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তো দেখো আমার ভালো করে একটু কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু এবার নুন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব।
তো দেখো আমি এটা ভালো করে জলটা ফুটে গিয়েছে আর চারপাশে তেলটাও বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, তারপরে খুলে দেব। তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো আমার দেখো তেল কই রেডি হয়ে গেছে একদম। তো এরপরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো, কারণ সর্ষের তেলে একটা ঝাঁজ আছে, সেই জন্য আমি একদম নামানোর আগে এটা দিয়ে নামিয়ে দেব। তো চলো আমার তেল কই একদম রেডি। তো এই দেখো আমার তেল কই রেডি। তো এটাকে আমি এবার সার্ভ করে দেব। তো তোমাদের দেখাই একটা প্লেটে তুলে কীরকম হয়েছে। তো দেখো আমার তেল কই রেডি একদম। একটু টেস্ট করে দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, রান্না বান্না সব কমপ্লিট। তো এবার আমি স্নান করতে যাব, তার আগে এই যে ম্যাডাম বায়না শুরু করে দিয়েছে একদম, আর কোথাও সেলুন পাইনি তো আমাকে, সেলুন না বিউটি পার্লার, সরি, আর কোনো বিউটি পার্লার পাইনি তো আমাকেই পেয়েছে। মামি চুল কেটে দিতে হবে, তো চুলটা সবাই দেখে নাও, একদম মা কালীর চুল। তো এই চুলগুলোকে আমি এখন ঘেঁস ঘুস করে কেটে দেবো, জানি না কী হবে, আমার কাছে বায়না করেছে তো কেটে দিচ্ছি, চুলে একদম 12টা বাজিয়ে দেবো। তো দেখো বাবিনের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মনু চুল কাটা কমপ্লিট, দেখি এই শ্যাম্পু দিয়ে আমি স্নান করব। তো এই দেখো তোমাদেরকে কার সাথে দেখা করিয়ে দিচ্ছি, সেই যে আমার কাকিমা চলে এসছে আবার দেখা করতে। তো কাকিমা অনেকদিন পরে এসছে, তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা খুব ভালো লাগছে কাকিমার সাথে দেখা করে। তো কাকিমাকে তোমাদের বলেছিলাম, প্রমিস করেছিলাম যে কাকিমা আবার নেক্সট দিন যেদিন আসবে তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। তো কাকিমার সাথে দেখা করিয়ে দিলাম। তো কাকিমা কেমন আছো? ভালো আছি, খুব মজা করলাম, পুজোর সব ঘুরলাম, তোমরাও খুব ঘুরেছো দেখলাম।
কাকিমা সবসময় আমাকে কমেন্টে জানিয়েছে, তো সবসময় আমাকে কমেন্ট করে, খুব ভালোবাসে। তো কাকিমাকেও আমি ভীষণ ভালোবাসি, তো খুব ভালো লাগছে কাকিমা আজকে আবার এসেছে। মেয়ে তো আমাকে বলছে চলো আমাদের বাড়ি, ওর হাতে ক্যাডবেরিটা চিপসটা দিয়েছে, আমি যাচ্ছি। কাকিমা আমাকে প্রায় প্রতিনিয়ত ফোন করে, তারপর ভিডিও কল করে, তো কাকিমার সাথে প্রায় কথা হয়। ও মা যা নিজেই পড়ে গেল, ওরে বাবা। তো চলো কাকিমা এখনই আবার একটু বেরিয়ে যাবে, বাড়ি বাড়ি চলে যাবে। তো টাটা, বাই বাই, বাই বাই।